সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্দা তাহলে বৃশ্চিক রাশি সেই ক্ষমতা রাখে সেই ক্ষমতা সম্পন্ন যে ক্ষমতা দিয়ে চরম বিপন্নতা চরম দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে আবার জীবনে উত্থান এবং শুধু উত্থান নয় সাফল্যের উচ্চ শিখরে বৃশ্চিক পৌঁছতে পারে তাহলে কি চারিত্রিক বৈশিষ্ট্য বৃষ্টিকের মধ্যে আছে বৃশ্চিক যে পাওয়ার হাউস যে শক্তি কেন্দ্র কালপুরুষের রাশিচক্রের সেই শক্তি কেন্দ্রে কী কী শক্তি আছে যে শক্তির চরম প্রয়োজন এখন আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা নিষ্ঠা সংযম কঠোর অভ্যাস শৃঙ্খলা অধ্যাবসায় কৌশল শান্ত স্থির ভাব দুঃখ কষ্ট পীড়া যন্ত্রণাকে সহ্য করা সাহসিকতা জ্ঞান প্রজ্ঞা সংকল্প শক্তি দৃঢ়তা ফোর্সফুল শক্তিশালী ক্ষমতাশালী আচরণ এই সমস্ত গুণগুলো বৃশ্চিক রাশির মধ্যে বিদ্যমান কম্পিটিটিভ নেচার ডেডিকেশন ডিসিপ্লিন পার্সিভিয়ারেন্স স্ট্র্যাটেজি কামনেস স্টেডিনেস পাওয়ার ব্রেভারি উইজডাম ডিটারমিনেশন ফোর্স আর কি চাই কিন্তু এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে সঠিক জিনিসের জন্য ব্যবহার করতে হবে কোনো রকম অনৈতিক কোয়েশ্চেনেবল কপট অসাধু কাজে যদি ব্যবহার হয় তখন কিন্তু একেবারে উল্টো ফল যেটা বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিকদের হয়েছে আমি আগেও বলেছি সততার সঙ্গে আত্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা আছে অহংকার অহমিকা ইগোকে তুষ্ট করার ইগো স্যাটিসফাইং কথা বলার প্রয়োজনীয়তা আমার নেই এবং শাস্ত্রও সেটা করতে বলে না শাস্ত্র বলে লিমিটেশনকে দেখো লিমিটেশনকে আইডেন্টিফাই করো এবং সেই লিমিটেশনকে অতিক্রম করো এবং শাস্ত্রের বার্তাই আমি আপনাদের কাছে বহন করে আনছি এবং আগেও বলেছি যখনই মনে হবে যে পজিটিভ কথা শুনছেন না ভালো ভালো আশাবাদী শুভ সংবাদ গুড নিউজ আগামী দিন আপনার দারুণ হবে ধামাল হবে কামাল হবে চিচিং ফাঁক হবে একেবারে ধনবর্ষা হবে ভাগ্য চরমে গিয়ে উন্নতি হবে এই সব কথা যখনই শোনার ইচ্ছে হবে তখন আমি আপনাদের বলেছি একটাই ওষুধ একটাই ব্রহ্মাস্ত্র দু হাজার কুড়ির যে প্রেডিকশন ছিল জ্যোতিষীদের যে আপনাদের কত ভালো হতে চলেছে জীবন একেবারে রঙিন হয়ে যাবে মাল্টিকালার হয়ে যাবে সেগুলো দেখুন এবং তার সঙ্গে মেলান দু হাজার কুড়ির বাস্তব পরিস্থিতি তো বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশির বেশ কিছু ভুল আচরণ ভুল সিদ্ধান্ত অনৈতিক কাজকর্মের জন্য কিন্তু বৃশ্চিক রাশির এই সমস্যা যে দুটো দৃষ্টান্ত আপনাদের উল্লেখ করেছিলাম যে চব্বিশে জানুয়ারি দিনের দিন সাড়ে সাতি ছাড়ার দিন একজনের ট্যাক্স নোটিস এলো একজন গ্রেপ্তার হলো যার ট্যাক্স নোটিস এলেও সে পুরো সাড়ে সাতিটা ট্যাক্স ফাঁকি দিয়েছে ভেবেছিল যে তাকে ট্যাক্স দিতে হবে না এবং সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে মানে একদম ক্লিয়ার হয়ে গেল আর কোনো চিন্তাই নেই এবং যে গ্রেপ্তার হয়েছে চব্বিশে জানুয়ারি সেও কিন্তু পুরো সাড়ে সাতই চরম দুর্নীতি করেছে এবং যখন আমরা করি তখন আমরা তো এটাই ভাবি যে এত মানুষ দুর্নীতি করে পার পাচ্ছে তাদের কিছু হচ্ছে না কোনো শাস্তি হচ্ছে না আমাদেরও হবে না এটাই আমাদের ধারণা কিন্তু যেটা বলেছি যে আমার জন্মছকে সেই সুকৃতি আছে কিনা সেই সেফটি নেট আছে কি না আমাকে বাঁচাবার জন্য সেটা দেখতে হবে এবং আমার সোল এজেন্ডা কি গ্রেট গুড অ্যান্ড গ্রেট ইভেল একেবারে ম্যাক্সিমাম ভালো ম্যাক্সিমাম মন্দ হতে পারে বৃশ্চিকের শুভ এবং অশুভ দুটোই এই যে এক্সট্রিম চরম ইন্টেন্স বিষয়টা এটাই বৃশ্চিকের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ এবং তেইশে সেপ্টেম্বর রাহুকেতু ট্রানজিট আসছে রাশির উপরে কেতু এবং রাশির সপ্তমে রাহু রাহুকেতু মানেই একটা চার্নিং একটা মন্থন এবং বৃশ্চিক হচ্ছে সেই আদি মৌলিক চার্নিং মন্থনের তিরিশ ডিগ্রির ক্ষেত্র যেখানে মন্থন হলে অবশ্যই প্রথমেই হলাহল প্রকট হবে আবির্ভাব হবে ন্যাচারাল স্বাভাবিক সাইন অফ চার্নিং হচ্ছে এই বৃশ্চিক এখানেই কিন্তু রাহুকেতু আসছে আপনাদের সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে এত যে ইতিবাচক দিক আছে আপনাদের চরিত্রের মধ্যে এত যে গুণ আছে চরিত্রের মধ্যে সেগুলোকে সঠিক কাজে ব্যবহার করা শুরু করুন বিল গেটস শাহরুখ খান সুস্মিতা সেন জুহি চাওলা হিলারি ক্লিন্টন সব ওয়েস্টার্ন সানসাইন মতে বৃশ্চিক স্করপিও সানসাইন ম্যাডাম কুরি যিনি রেডিও অ্যাক্টিভিটি ওই পাওয়ার আবিষ্কার করেছিলেন তার বৃশ্চিক রাশিতে একাধিক গ্রহের অবস্থান ছিল স্করপিও স্টেলিয়াম ছিল অ্যালবার্ট আইনস্টাইন বৃশ্চিক রাশি ওই জ্ঞান ওই প্রজ্ঞা ওই নলেজ ওই আবিষ্কার একটা অন্য মাত্রার পাওয়ার ঐশ্বর্যা রায় কামাল হাসান জুলিয়া রবার্টস তো এই সেলিব্রিটিদের উল্লেখ এই জন্য করলাম যে তারা এতটাই পাওয়ারফুল এবং আগেও যেটা বলেছি যে বৃশ্চিকের পক্ষে সাধারণ কমন অস্তিত্বটা খুব বিরল হয় উচ্চ শিখরে আর না হয় একদম তলারি সুতরাং বৃশ্চিককে সবসময় কন্টিনিউয়াস একটা এনগেজ থাকতে হবে নিজের লেভেলকে মেনটেন করতে এবার বৃশ্চিক রাশিতে যে তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা আর জ্যেষ্ঠা তিনটেই খুব চ্যালেঞ্জিং নক্ষত্র বিশাখা আর জ্যেষ্ঠায় যদি আপনার চন্দ্র থাকে বা গুরুত্বপূর্ণ গ্রহ থাকে বা লগ্ন থাকে ভীষণ বেশি ইগো অঙ্কার জেদ একরোখা ভাব সাংঘাতিক বৃদ্ধি পায় বিশাখা আর জ্যেষ্ঠাতে তাদের জন্য সমস্যা আরও অনেক বেশি অনেক বেশি ইন্টেন্স অনেক বেশি অসুবিধাজনক অনুরাধা আপেক্ষিক কম একটু ফলাফল সফটার হয় কারণ অনুরাধার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্যা হয়তো বৃশ্চিক আর জ্যেষ্ঠার মতো একই মাত্রার হচ্ছে কিন্তু অনেক সহায়তা অনেক সাপোর্ট চারিদিক থেকে অনেক কোঅপারেশন আর হেল্প পেয়ে যায় অনুরাধা নক্ষত্রের মানুষরা এই তেইশে সেপ্টেম্বর রাহুকেতুর ট্রানজিট হচ্ছে আরও প্রবল শক্তিশালী কার্মিক এফেক্ট একদম কর্মফলের চার্নিং তো বৃশ্চিককে এখন ভীষণ কেয়ারফুল থাকতে হবে এখনও যদি আপনারা শুধু শুধু অভিযোগ করেন বাস্তবকে না স্বীকার করেন অতীতের অভ্যাসের যে প্যাটার্ন যেভাবে আপনারা জীবন চালনা করেছেন যেভাবে আপনারা পথ চলেছেন সেই আচরণ সেই পথচলা যদি পরিবর্তন না করেন তাহলে কিন্তু আর কোনো উপায় নেই তাহলে খুব সমস্যা তৈরি হবে এই রাহুকেতু ট্রানজিটের পর এবং আবারও বলবো যে আপনাদের যাতে উপকার হয় সহায়তা হয় একটা পরিস্থিতির পরিবর্তন হয় সেই জন্যই তিন তিনটে ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করলাম কটু বাক্য বলাটা আমার উদ্দেশ্য নয় কিন্তু ফিজিশিয়ান স্পিল ইজ অলওয়েজ বেটার যাতে আপনাদের পরিবর্তন হয় পরিস্থিতির তার জন্য যেটা প্রয়োজন সেটা বললাম কারণ লিমিটেশনকে বুঝুন আপনাদের যে চরম ইগো চরম একটা ক্ষতি আদায় করার জন্য ম্যানিপুলেটিভ মানসিকতা একরখা অনমনীয় ভাব একটা আসক্তি যে আসক্তি থেকে আপনারা নিজেদের মুক্ত করতে পারেন না ভীষণভাবে ইগো তুষ্ট হওয়াটা আপনাদের কাছে ভালো লাগার জায়গা পছন্দের জায়গা এই জায়গাগুলো থেকে আপনারা নিজেদের যতটা সম্ভব বার করে আনার চেষ্টা করুন করে আপনাদের যে পজিটিভ জায়গাগুলো আছে এত কোয়ালিটিজ এত গুণ এত শক্তি অন্য কোন রাশির নেই আপনাদের দৃঢ়তা আপনাদের সংযম আপনাদের কৌশল অধ্যাবসায় আপনাদের সাহস আপনাদের সংকল্প শক্তি সব প্রয়োগ করুন তবেই আপনারা এগোতে পারবেন এবং সামনে আরও যে কঠিন সময় আসছে সেই কঠিন সময়কে আপনারা অতিক্রম করতে পারবেন ওই পঁচিশে জুন উনিশশো তিরাশির ওয়ার্ল্ড কাপে কপিল দেবের ইনিংস আপনারাও খেলতে পারবেন এবং অতি অবশ্যই আপনাদের জীবনে আপনারাও ওয়ার্ল্ড কাপ জয় করতে পারবেন এবং সম্মানের সঙ্গে শান্তির সঙ্গে স্বস্তির সঙ্গে সুস্বাস্থ্যর সঙ্গে আপনারা জীবন জীবনযাপন করতে পারবেন এবং এই উদ্দেশ্য নিয়েই তিনটে ভিডিও করা এবং আশা করব যে শাস্ত্র যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ যা আপনাদের কাছে উপস্থাপনা করলাম সেটা আপনারা অনুসরণ করবেন করে আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনতে সফল হবেন সক্ষম হবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা